আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলা যিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ যে এই কোরআনকে নাজিল করেছি, তো তোমরা কি মনে ভাবছো যে এই কোরআনটি আরবিতে লেখা আছে খুব কঠিন, এই কোরআনটি বুঝতে আমাদের খুব অসুবিধা হবে? আল্লাহ নিজেই বলছেন সূরা কামারের ভিতরে, আমি আল্লাহ এই কোরআনটি নাজিল করেছি, নিশ্চয়ই এই কোরআনটি মানুষদের বুঝার জন্য এবং উপদেশ গ্রহণের জন্য আমি আল্লাহ এই কোরআনকে সহজ করে দিয়েছি। কে এমন আছে এই উপদেশ গ্রহণ করবে? আল্লাহ নিজেই বলছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে তোমাদের মাঝে দিয়েছি সহজ ভাষাতে, সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, এই কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। কেমন আছে এই কোরআনকে উপদেশ গ্রহণ করবে? তার মানে আল্লাহ বলছেন যে সহজ করে দিয়েছি, কেমন সহজ? বাংলাতে আপনি দেখতে যান, এখন আপনি গুগলে সার্চ করবেন, দেখবেন বাংলাতে কোরআনের তর্জমা রয়েছে, বাংলাতে তাফসীর রয়েছে, হিন্দিতে তাফসীর রয়েছে, হিন্দিতে তর্জমা রয়েছে, ইংরেজিতে তাফসীর রয়েছে, ইংরেজিতে তর্জমা রয়েছে, আপনাকে উর্দুতে তর্জমা রয়েছে, উর্দুতে তাফসীর রয়েছে, হিন্দিতে তর্জমা রয়েছে, হিন্দিতে তাফসীর রয়েছে। পৃথিবীতে যতগুলি ভাষা আছে, যত ভাষা ভাষী মুসলিম রয়েছে, প্রত্যেক ভাষা ভাষীর নিজের ভাষাতে কোরআনের তর্জমা হয়ে গেছে। তাহলে যদি কোরআনটা শুধুমাত্র যদি আরবি হতো, আর আরবি যদি এতই কঠিন হতো, তাহলে অন্য দেশের ওই অন্য ভাষারা তাহলে কোরআনটা তর্জমা করতে পারতো না? কোরআন সবাই বুঝতে পারছে, এর জন্য বলা হয়েছে যে আমি এই কোরআনটাকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। অতএব কে এমন আছে যারা উপদেশ গ্রহণ করবে? সম্মানিত দিনী ভাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসিয়ামু ওয়াল কোরআনু ইশফা আনিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে কোরআন এবং সিয়াম, কোরআন এবং সিয়াম কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। কোরআন বলবে, আল্লাহ এই লোকটিকে আমি রাতে তেলাওয়াত করেছিল, এই লোকটি রাতে আমাকে তেলাওয়াত করেছিল, অতএব এই লোকটির পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করেন। সিয়াম বলবে, রোজা বলবে, আল্লাহ এই লোকটি আমাকে সারা দিন যাবত না খেয়েছিল এবং এই লোকটাকে আমি মন মতো চলতে দিনি, কি তাকে গালি দিতে দিনি, তাকে মিথ্যা কথা বলতে দিনি, তাকে সিগারেট পান করতে দিনি, তাকে যাবতীয় অপছন্দ কাজ আমি করতে দিনি, অতএব তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করেন। শুনুন, কোরআন যদি কিয়ামতের মাঠে মুখ খুলে দেয়, তাহলে আপনার হয় বাঁচার সুবিধা আছে, আর না হয় আপনার পরকাল খুব কঠিন হয়ে যাবে। কেন? আল্লাহ নবী বলছেন, আল কোরআন ও হুজ্জাতুল্লাহ ওয়া আলাইকা, কোরআন মানুষের পক্ষে এবং বিপক্ষে দুই ধরনের কথা বলতে পারে। অতএব যারা আপনারা এখনো যারা রয়েছেন, যারা কোরআন পড়তে জানেন না, খুব চেষ্টা করে হলেও আপনাকে কোরআন শিখতেই হবে। আপনি আপনার ছেলে মেয়েকে টিউশনি দিচ্ছেন, টিউশনিতে আপনি 1000 টাকা 1200 টাকা দিয়ে আপনি টিউশনি পড়িয়ে দিয়েছেন আপনি আপনার ছেলে মেয়েদেরকে, কিন্তু ওই ছেলে মেয়েকে আপনি টিউশনি দিয়ে 200-300 টাকা মাস দিয়ে আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের কি টিউশনি দিয়েছেন? এর জন্য শুনেন, কিয়ামতের মাঠে কোরআন না জানি আপনার বিপক্ষে সাক্ষী না দিয়ে দেয়, কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দেয়, তাহলে বাঁচা খুবই কঠিন। কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দিয়ে দেয়, তাহলে বাঁচা আপনার সহজ হয়ে যাবে। আল কোরআন হুজ্জাতুল্লাহ ওয়া আলাইকা, কোরআন মানুষের পক্ষে এবং বিপক্ষে দুই ধরনের কথা বলতে পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, শুনো, কোরআন মাজিদ যদি রমজান মাসে কেউ তেলাওয়াত করে, তাহলে তাদের কত ফজিলত রয়েছে। কেউ যদি সাধারণ দিনে যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে, তাহলে ওই লোকটি 1-10 নেকি পাবে, একটা হরফ পড়াতে 10 নেকি পাবে। আর রমজান মাসে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, একটা শব্দ পড়ার কারণে তাকে 70টি নেকি দেওয়া হবে। অতএব এর মাসের এত ফজিলত, কোরআন তেলাওয়াত করলে এত ফজিলত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি বলে, আমি আমার সম্মানকে, আমি আমার ঈমানকে আমি বৃদ্ধি করতে চাই, কেউ যদি বলে আমি আমার ঈমানকে বৃদ্ধি করতে চাই, তাহলে কি পৃথিবীতে কোনো পথ আছে? তা আমি আপনাকে বলবো, আপনি ওই কোরআনের সেই আয়াতটাকে দেখেন যে আল্লাহ বলছেন যে কোরআন শুধুমাত্র মানুষদেরকে ঈমানটা তাদের বৃদ্ধি করে দেয়। লাহুম দারাজাতু ইনদা রাব্বিহিম, আল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি হয়, কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি হয়। অতএব আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে ঈমান বৃদ্ধি করার জন্য।